하시오 뭐 가져다. সকালে দোকান ছুটি আমার, এই জন্য ভাবলাম কি করি কি করি, বাড়ির বৃহস্পতি ব্লগ তৈরি করি। এখন যাচ্ছি রাহুলের দোকান দিকে, ওখানে সব ভাইটা রয়েছে, তারপরে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি, এটা হচ্ছে রাহুলের দোকান, এটা অসীম। আয় আয় আয়, ডেলি ব্লগ করি, ডেলি ব্লগ। আয় এটা হচ্ছে ঘুপচি, ইয়েস গো বয় ফাক দ্য। মুম্বাইতে তো এখন বলতে গেলে সকাল সকালবেলা কিরকম সকাল, তারপর এখন সবাই এরকম মানে কিরকম, আমাদের এরকম আটটা মুম্বাইতে সেরকম ওখানে, তখন এখন মনে হচ্ছে ওদের আটটা এরকম টাইপের। আমি যখন মুম্বাইতে ছিলাম সাড়ে সাতটার সময় দেখি সূর্যের আলো, বুঝিস রোদ আছে। আমি সুজয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হ্যাঁ তখন সুজয় বলছে এ কি এখন আলো কি করে, আমি বললাম এই তো ভাই বাইরে, কেন কি হয়েছে বললে অন্ধকার তো আমাদের এখানে, কি বলছিস কলকাতা এখন অন্ধকার হয়ে গেছে, তখন দেখলাম তখন বুঝলাম জিনিসটা ভিডিও কলিং এর মাধ্যমে ছিল। খুব সুন্দর লাগলো আমাদের, আমাকে শিখলাম জীবনে ওর দ্বারা, আমরা খুব ইন্সপায়ার। রাতেবেলা মালের জন্য রসুন ছুলতেছে। তোমার প্লেট থাকবে, পাগল হয়েছে পুরো। ওই যে নতুন ওই যে আবার সিদ্ধি তো ডান দিকে শুনলাম, কংগ্রা চলে এসান কত বলো বাপের নামে ব্যাংকে বই অ্যাকাউন্ট দেখি সকালে খাউন না দুপুরে খাবি, দুপুরে খাউন রাত্রে খাবি। এখনকার এখন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এইসবই হবে। বাপ মা বল বাদ দা, আমি হলো লাঠি মতন কপালে বারে কবি ঠিকই আমার শুনলে বা তুই পুকি ফুটি দেবো আমি কবি তাই ট্রেনিং দেবো তোমার ছেলেটা। আমি ট্রেনিং মতো হবে না, আমার ছেলে রকম না, ওখানে দেখতো ছেলে মেয়েরা ভিডিও করতেছে, দেখছো তোমার এই হাসি ঠাট্টা করার ইস্যু ছিল, এরা এটাতে রসুন ছিল। আজ তো ছুটি পয়সা নেবো আমি পচা কাজ করি না, বাবার টাকা খাই, বাবার টাকা খাই, পাইলাম আমরা বাবার টাকা ওরাই, কতদিন খাবি যতদিন আসি ততদিন, তারপর ফুটডুম হয়ে নেই, ব্যাংক ব্যালেন্স, তার ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, তারপর ঘর জামাই, সংসার শুকিত বলো আমার চালাচ্ছে কি আমার শ্বশুর, আমি পাগল সুদাম বা মেয়েদিকে চালাবো, আমি বলে গলায় পা দিতাম বালে বাকিটা বাইরে হয়ে যেতাম পা দিয়ে মার গলা, এই যে ভুলা কথা বলবা ঠিক আছে, ভুলা কথা বলবো না, হ্যাঁ
ছেলে গলাতে পাড়া মেরে দাম বালের মেয়ে বিষ খাওয়াইতো আমি কেন তাই বয়ফ্রেন্ড এসে চালাচ্ছে চালাবে না কি চালাচ্ছে তুই কে নিয়েছিস তাই নাকি যাওর তার কাটা চলে এসছি প্রীতমের বাবার দোকানে সবচেয়ে বড় ছাপড়ি ব্লগার মতন বিকাল শাট ডাউন আজকে আজকে লেভেলে কাজ করছো তো সামনে ডিজাইনটা করলো আজকে প্রীতম দা, কেমন লাগছে তোমাদের একটু বলেই দিও। আধা আধুরা আধা আধুরা একটা সাইডে হয়েছে, एक साइड में हुआ है और एक साइड में अभी बाकी है। तो এখন আমরা যাব আমিরুলের গ্যারেজে। সুন্দরটা কন্যা এক নিয়েছি, মাস্ক পরো মাস্ক পরো গোসল বাড়াকুচি পাথরের মধ্যে আমরা উঠে গেলাম এখন নয়াডি রাস্তায়। হো হো আমাদের ফ্লাইওভার अब मैं यहाँ पर घुस गया। তোমরা কয়দিন আগে যে গাড়িটা দেখেছো সে গাড়িটা এখন এই ল্যাংটা অবস্থা, কি সুন্দর লাগছে ল্যাংটা বাজে অবস্থা। খেলা দেখাবে এখন আসিফ, খেলা দেখাবে একবার, খেলা দেখাও ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে। ওই বাস আর বেশি করতে পারে
এটা হচ্ছে না রাস্তায় করে ভালো হবে স্লিপ কাটছে এই মুখাচ্ছে বেশি গাল মারে না পুরো এই দিকে ওই দিকে কোনে এই যে আছে আসিবে ভাষাত্রী অশোক নগরের গাল মেরে কইলি ছোট মারবে ভাষাত্রী এর মত গাড়ি হয় না অ্যাডভেঞ্চারে বেরিয়েছি দাঁড়াও তুই কি জিম चल অ্যাডভেঞ্চার খতম আলপারে এসি ভিডিও করতে আরে সরবে সুজয়ের বাচ্চা আমরা এরকম ভাবে বিরাত হই আমাদের অ্যাডভেঞ্চার উঠে গেলাম আয় তুই ভাই ভিডিও এই রে ফোন নি যা বাড়া এ চল চল তুই হিট কে গেছে তুই হিট কে গেছে ভাই একটাও লাগে না तीन जन कि भाल लगे देखो देखते तैना लागे খুব মজা করছে বাট দেখতেই পাচ্ছো তো আমরা এখন যাচ্ছি রমেনের দোকানের দিকে রমেনের দোকানে রমেনের বাবার একটু ভিডিও করব আর ভাড়া কুটু 20% চার্জ ভাড়া লাউড়াটায় হ্যালো আসি আসি গালি গ্যাং সারাক জুবানি হাতে পানি আমাদের ভিডিওতে কোনো গান পান নেই এমনিই চলে এমনিই চলে এর জন্য মিউজিক দেওয়ার সময় নেই এর জন্য সারাক জুবানি হাত মে পানি আর মে কার গাড়ি এই বাবা সুবর্ণ মিছিল এগিয়ে যাচ্ছে আমাদের সুবর্ণ মিছিলের একটাই নাম ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও স্লোগানটা লেখা হচ্ছে স্বয়ং প্রচা Hey everyone, welcome to my new vlog, the vlog বাজারে সবচেয়ে কার জিগার বেশি হাতে মাক্স সামনেই থানা দেখো জিগারটা কিরকম হয় এবারে পুলিশ আমাদের মতন এলাকা এরকম কোনো ছেলে পেলে নেই যে আমাদের মতন যে মধ্য আমরা লেজেন্ড এ আয় আয় রাকেশ রাকেশ দাঁড়া তোর একটা ফটো হবে কিছু বলে দে তো তোমাদের কেমন লাগছে দেখো আমাদের পাগলামি এটা হচ্ছে বারে বৃহস্পতি ব্লগ দাঁড়া মাস্কটা পরে নি সামনে অসীমের বাবা এই যে অসীম তো গাইজ আমরা এখন যাচ্ছি বাঙ্কুর দোকানের দিকে বাঙ্কুর দোকানে যাই পিদমদা এখন দোকান বন্ধ করেনি ও বন্ধ করবে ওরা আসুক আমরা যাই আবার দিকে দেখাচ্ছি বাঙ্কুর দোকানে গিয়ে কি করি আজকে
আমরা এখন পাঙ্কুর দোকানে ঢুকতে চলেছি। দাঁড়াও দেখো, এইটা হচ্ছে আমাদের ফেমাস পাঙ্কুর দোকান, আমাদের ছাপড়িগুলো। এখনো পর্যন্ত শেষ হয়নি ভাই, এখন হাজার পাঠাতে যাচ্ছে। এই যে রাত্রি 11টার সময় অসীম এখন ফাটা পাশে বসছে, ওর এখন 1000 টাকা দরকার, এখন 10 টাকা আবার এক্সট্রা দিয়ে ওর 1000 টাকা নিতে হচ্ছে। কি বুদ্ধি বলো, 1000 7 টাকা পাঠাচ্ছি, ঠিক আছে 1000 10 টাকায় পাঠাবো না, আমি 10 টাকা, আমি আরো ক্যাশ দিচ্ছি তোমাকে, 1000 10 টাকা পাঠা, মোবাইল আমার না, তুমি 1000 পাঠাই 10 টাকা ক্যাশ দিচ্ছি, দাও আগার ফোন দিয়ে জানবো, আদি ফোন করো তাহলে, দা পাঠাও তারপর জানবো টাকা ঢুকছে কিনা, আবার তো এটা আমার না, এটা বিজনেস, এটা পার্সোনাল, সম্পূর্ণ আলাদা বিজনেস, এটা এই চলে গেছে, এই যে সবাইকে গুড 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 মর্নিং, এখন বাজে 12:52, তো গুড মর্নিং সবাইকে, লকডাউন টাইম ইট ইজ, আজকে কি অশোকনগরে লকডাউন দেখে বোঝা যাচ্ছে না, সবাই লোক বিন্দাস ঘুরতে গিয়েছে, দোকান কটাই বন্ধ, আমাদের বুকের পাটা এত জিগার, আমরা এখন যাচ্ছি অশোকনগর থানার সামনে দিয়ে চা খেতে, চা খেতে, দাঁড়াও দেখাচ্ছি, আমাদের এখন মিশন হচ্ছে পড়তে কি করে বাঁচাতে হবে, হ্যাঁ ইট ইজ এ কন্টেন্ট, সামনে ক্যামেরা লাল রাত রে কলিয়ার মুড়ে রে জোর জোর তুই কোই মোহি রে তে পরা বড় কোই এত ভিড় কেন আজকে, আমাদের ছাপড়ি গ্যাং চা পেয়ে গেছে, এই যে আমাদের চা পেয়ে গেছি, কিন্তু সামনে ওদিকে পুলিশ জাম করে দেবে সবকিছু, মাস্ক করলে লাল করে দেবে, জল পড়ছে, এই একটা পুলিশের লোক, ও হাফ প্যান্ট পরে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ, ওটা পুলিশের লোক, ও হাফ প্যান্ট পরে বেরিয়েছে, ও এখন যাচ্ছে ডিউটিতে, এ এ গরম দিবি না, এখন যাবো পিতাম্বর বাড়ির ওদিকে, এবার পুজো আসছে, পচা ভাইরা ওরা বাড়ি চলে গেল, এখন দেখি পিতাম্বর বাড়ি ওদিকে যাই, চলে এসছে, আমাদের দুজনের বিজয় মিছিল এগিয়েই চলেছে ক্রমশ, আমরা যাচ্ছি এখন লক্ষ্যের দিকে, দমদার ভাইয়ের সামনে দেখতে পাচ্ছি সবাই সবার গাড়ি রাখা, এবার সেজন্য আমি যাচ্ছি এখন মিশন মঙ্গল করতে, তারাও দেখি ওরা কোথায় রয়েছে, ভালো খেতে হবে, ও বাবা লাভ দিল, ওরা কোথায়, পাগলদের আওয়াজ আসছে, আমি জানি না ওরা কোথায় আছে এখন, এইটাই আমার খুঁজে বের করতে হবে, শার্লক হোম, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিছু লোকের সমাগম, হাত দিয়ে ওপরটা হাত দিয়ে দিয়ে যা, ওপর ফুলের ওপর হাত দিয়ে দিয়ে যা, পাশেই নালা, খুব সুন্দর পুকুর, এখানে স্নান করা যাবে, এখানে এক একটা
So guys, finally, what? See this guy, number one bullshit guy. কারো মুখে মাস্ক নেই, দেখো কারো মুখে মাস্ক নেই, ওদের এক একজন পুলিশ না সুজা একা মাস্ক রয়েছে আমাদের মিছিল ক্রমশ এগিয়েই চলেছে আমাদের মিছিলের স্লোগান হচ্ছে একটাই ভেঙে দাও গুড়িয়ে দাও বল বল নো দেশি জাগি তাকি বল আলফা দে বিটা গামা তে তাকি বল দেশি গাকি দা আই অ্যাম দা ভিডা আই অ্যাম দা ফুডা আই অ্যাম দা তিডা আ আ আ Welcome to my new vlog, The Bomb Writer with Dana Video. Finally, we are here guys. Yeah! This is our first time. You don't have to worry about it. So, today... Yes! দে চোর 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 এ লে লে আর দেখ তো আছে আছে আর নাই ওই পাশে ডালটা দেখ ওই পাশে ডালে ওই পাশে ছোট ছোট বড় না পিয়ারা পিয়ারা পারলো তারপরে আমরা এখন আলু আর জোস স্টাইল দিচ্ছি আর কি